চৌবিশ নির্বাচন অসমলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয় চৌবিশ রণদঙ্কা বজাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে অসমত দুদিনীয়া ভ্রমণসূচীরে শনিবারে সন্ধিয়া 7:30 বর্ঝাৰ বিমানবন্দৰত উপস্থিত হব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীক আদরিবলৈ এতিয়া সীমাহীন ব্যস্ততা রাজ্যিক বিজেপির মোদীর আগমনের বাবে ন কইনার রূপত সজায় পড়াই তোলা হয়েছে গুয়াহাটীক যুদ্ধকালীন প্রস্তুতি চলিছে খানাপাড়াত কাইলৈ খানাপাড়াত বিশাল জনসভাত সম্বোধন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দেওবারে দিনের 11:30 খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত জনতাক সম্বোধন করব প্রধানমন্ত্রী মোদীয়ে 24 লোকসভা নির্বাচনের মাজত মাত্র কেটামান দিন বাকি থাকা অবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই স্থানেরপরাই বজাব নির্বাচনের রণদঙ্কা আর যারপরাই আসলতে বিজেপির শক্তি ফেটি স্থাপন করবলে চেষ্টা চলাব প্রধানমন্ত্রীগিয়ে এই জনসভাত 1.5 লক্ষাধিক লোকের সমাগম হব বলে আশা প্রকাশ করেছে রাজ্যিক বিজেপি আর যার বাবে আনকি খানাপাড়ার যে দেওয়াল সেই দেওয়াল ভাঙি দিয়া হয়েছে ন রূপত সজায় পড়াই তোলা হয়েছে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথার দেওবারের এই জনসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রায় 11,599 কোটি টাকার কেইবাটাও অভিলাষী তথা বৃহৎ প্রকল্পের শুভারম্ভ আর আধারশিলা স্থাপন করব ইয়ার ভিতর অন্যতম কামাখ্যা করিডরের আধারশিলা 498 কোটি টাকা ব্যয় সাপেক্ষে কামাখ্যা করিডর পি এম ডিভাইন আঁচনির অধীনত হব কামাখ্যা আঁচনি গুয়াহাটী বিমানবন্দরের নতুন টার্মিনেল শুভারম্ভ করব মোদীয়ে অসমৰ কপৌফুলের আর্হিত বিশ্বমানের টার্মিনেল নির্মাণ নতুন টার্মিনেলের পর হব 6-লেনযুক্ত পথ ধারাপুর গড়ল হয়ে নির্মাণ হব 6-লেনযুক্ত পথ শুভারম্ভ করব অসমত অসমমালা 2 আঁচনি অসমমালা 2 আঁচনির অধীনত হব 43টা নতুন পথ 3,400 কোটি টকাৰে হব অসমমালা 2 কাম ফিফার মানৰ ষ্টেডিয়ামলৈ উন্নীত হব নেহরু ষ্টেডিয়াম 834 কোটি টকাৰে উন্নীত করা হব নেহরু ষ্টেডিয়ামক চন্দ্রপুরত হব রাষ্ট্রীয় ক্রীড়ার বহুমুখী প্রকল্প জি এম সি এইচত নতুন চিকিৎসালয় প্রকল্প 3,250 কোটি টাকা ব্যয় সাপেক্ষে হব নতুন জি এম সি এইচ প্রকল্প জি এম সি এইচ হব পূব ভারতের সর্ববৃহৎ চিকিৎসা ক্ষেত্র করিমগঞ্জ মেডিকেল কলেজের আধারশিলা লগতে এটা ইউনিটি মলৰ আধারশিলা স্থাপন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আর এনেদরে মোদীর আগমনক কেন্দ্র করে উদুলি মুদুলি পরিবেশে বিরাজ করেছে মহানগরী গুয়াহাটীত আর এই গুয়াহাটির পরাই 24 নির্বাচনের রণদঙ্কা বজাব কাইলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে গতি ব্যাপক আয়োজন করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারে অসমবাসী হিসাবে আমি সকলোই সহযোগিতা আগ্রহণ বলে আমি ভাবো আর আশা করো প্রার্থনা করো ধন্যবাদ খানাপাড়াতে 1,00,000 মান হয় কিন্তু যদি থিয় হয়ে থাকে তো প্রায় 1,50,000 বেশি হয়ে যায় মানে নাজানো ফিগারটো কিন্তু সম্পূর্ণ ঘুরে থাকবে সম্পূর্ণ আর বিভিন্ন ঠাই বিভিন্ন ঠাইত স্ক্রিন লগাইছে আমি যেহেতু গম পাইছো যে স্ক্রিন লগাই তেওঁলোকৰ প্রধানমন্ত্রীদেবক বহুদিনের পিছত এই লাস্ট বিহুতে আমি পালো তারপর পুনর্বার লগ পাব ইফালে শনিবারে বর্ঝাৰ বিমানবন্দৰত উপস্থিত হওয়ার পিছতে তেওঁক আদরণি জনোৱা হব প্রধানমন্ত্রীগৰাকীক উষ্ম আদরণিৰ বাবে বৃহৎ প্রস্তুতি চলোৱা হৈছে রাজপথৰ দুয়ো কাষে থাকিব হাজার হাজার বিজেপির কর্মী সমর্থক তথা মোদীর শুভাকাঙ্ক্ষীসকল কইনাধরালৈ যাব বর্ঝাৰৰ পৰা পোনে পোনে প্রধানমন্ত্রী মোদী আর কইনাধরাতে নিশা বিজেপির কোর কমিটির বৈঠকতো অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কইনাধরাত প্রজ্বলিত হব 1,00,000 বন্তি